ডিয়ার স্টুডেন্ট, আমরা সকলেই ফরমালিন শব্দটার সাথে কম বেশি পরিচিত। আমরা বাজার থেকে যখন কোনো একটা খাদ্যবস্তু বাড়িতে নিয়ে আসি, তখন সবার আগে আমরা সেই বস্তুটার সাথে কোনো ফরমালিন আছে কিনা সেই বিষয়টি চেক করি। আমরা কথায় কথায় ফরমালিন শব্দটা ব্যবহার করলেও বাস্তবে কিন্তু আমরা অনেকেই এই ফরমালিন সম্পর্কে সঠিক তথ্যগুলো জানি না। আজকের ভিডিওতে আমরা এই ফরমালিন কি সেই বিষয়টি জেনে নিব, সেই সাথে জেনে নিব এই ফরমালিনটা কীভাবে প্রস্তুত করা হয় এবং বিভিন্ন খাদ্যবস্তুর সাথে এটা কেন মিক্স করা হয়, এই ফরমালিনযুক্ত খাবার খেলে আমাদের কী অসুবিধা হয়, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও শুরুতে আমরা ফরমালিন কী সেই বিষয়টি জেনে নিব। প্রথম আমরা জেনে নিব ফরমালিন কি। আসলে ফরমালিন হচ্ছে ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণ, অর্থাৎ ফরমালডিহাইড যেটা আছে অ্যালডিহাইড গ্রুপের প্রথম সদস্য, যেটা তোমরা অনেকেই সে সংকেতটা জানো, HCHO, এটা ফরমালডিহাইড, অথবা সংক্ষেপে এটাকে আমরা মিথানল বলতে পারবো। তোমরা অ্যালডিহাইড গ্রুপের সদস্যগুলো যারা জানো, তারা অবশ্যই এই যৌগটার নাম শুনেছ। দ্বিতীয় যৌগ হিসাবে আমরা বলতে পারি CH3CHO, এটা নাম হচ্ছে ইথানল। এরপর আছে তোমার CH3CH2CHO, এই যৌগটার নাম হচ্ছে প্রোপানল। এগুলো হচ্ছে তোমার অ্যালডিহাইডের যৌগ, কারণ এগুলো প্রত্যেকের সাথে CHO গ্রুপটা যুক্ত আছে। তো এই গ্রুপের প্রথম সদস্য যেটা, এটাকে বলা হয় মিথানল বা ফরমালডিহাইড। এই ফরমালডিহাইডের জলীয় দ্রবণটা হচ্ছে তোমার ফরমালিন। তাহলে ফরমালিন কি সেটার উত্তর আমরা বলতে পারি, একবার সায়েন্টিফিক্যালি আমরা ব্যাখ্যাটা দিতে পারি যে ফরমালডিহাইডের বা মিথানলের জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে এই ফরমালিনটা কীভাবে প্রস্তুত করা হয়। তাহলে আমরা ফরমালিন কি সেটা জেনে নিলাম। দ্বিতীয় প্রশ্ন, আমরা জানব কীভাবে প্রস্তুত করা হয়, এই ফরমালিনটা কীভাবে প্রস্তুত করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমরা বলেছিলাম ফরমালিন হচ্ছে ফরমালডিহাইড এবং পানির জলীয় দ্রবণ, অর্থাৎ ফরমালডিহাইডের সাথে যদি পানি মিক্স করে দেওয়া হয় সাথে সাথে এটা ফরমালিনে পরিণত হবে। কিন্তু সঠিক অনুপাত, ঠিক কী পরিমাণ পানি আমরা এখানে দিব, কী পরিমাণ মিথানল আমরা ইউজ করব, সেই বিষয়টি জানতে পারলে ফরমালিনটা তোমার পক্ষ কিন্তু তৈরি করা সম্ভব। তো এক্ষেত্রে যেহেতু আমরা জেনে গিয়েছি ফরমালিন হচ্ছে তোমার মিথানল প্লাস পানির একটা দ্রবণ, এখন প্রশ্ন হলো আমরা ঠিক কোনটা কী পরিমাণে দিব, পানির পরিমাণে কতটুকু থাকবে, মিথানলের পরিমাণটা কতটুকু থাকবে। তো পানির পরিমাণটা দিব আমরা মূলত শতকরা 60%, অপরদিকে মিথানল বা ফরমালডিহাইড যেটা সেটা দিব 40%। আর তোমরা এই অনুপাতে যদি এই দ্রবণগুলো মিক্স করো, মিথানল এবং পানি, তখন সাথে সাথে এটা ফরমালিনে পরিণত হবে। তাহলে ফরমালিন কী, ফরমালিনটা কীভাবে প্রস্তুত করা হয়, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ ফরমালিনটা প্রস্তুত করা হয় মূলত ফরমালডিহাইড এবং পানি দিয়ে। আর সেখানে আমরা পানির পরিমাণ দিব শতকরা 60%, আর মিথানল দিব শতকরা 40%। এই অনুপাতে যদি আমরা দুটি পদার্থকে মিশ্রিত করতে পারি, তখন সাথে সাথে এটা ফরমালিনে পরিণত হবে। এখন আসো তৃতীয় নাম্বার প্রশ্ন, আমরা যেটা জানব সেটা হচ্ছে এই ফরমালিনটা কেন ব্যবহার করা হয়, কেন বিভিন্ন খাদ্যবস্তুর সাথে এই ফরমালিনটা যুক্ত করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই ফরমালিনটা ব্যবহার করার প্রথম যে কারণ সেটা হচ্ছে খাদ্যবস্তুকে কোনো জীবাণু এসে বা ব্যাকটেরিয়া এসে যাতে খাদ্যবস্তুকে নষ্ট করতে না পারে, এজন্যই মূলত ফরমালিনগুলো ব্যবহার করা হয়। ফরমালিনটা মূলত জীবাণুনাশক, অর্থাৎ জীবাণুদেরকে ধ্বংস করাই এই ফরমালিনের কাজ। তো যখন কোনো একটা খাদ্যবস্তু তৈরি করা হয়, প্রস্তুত করা হয়, বাজারজাত করা হয়, তখন সেই খাদ্যবস্তুটা যাতে দীর্ঘদিন টিকে থাকে, খাদ্য উপযোগী থাকে, সেখানে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস এসে খাদ্যবস্তুর সাথে বিক্রিয়া করে যাতে খাদ্যবস্তুটাকে ধ্বংস করতে না পারে, এই জন্যই মূলত ফরমালিনটা ব্যবহার করা হয়। এই ফরমালিন ব্যবহার যখন করা হবে, তখন ওই খাদ্যবস্তু দীর্ঘদিন ধরে ভালো থাকে, কোনো ব্যাকটেরিয়া যদি সেখানে আসে এই ফরমালিনটা তার সাথে যুদ্ধ ঘোষণা করে। ফরমালিনটা এই ভাইরাসটাকে বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে খাদ্যবস্তুটাকে দীর্ঘদিন ভালো রাখার ব্যবস্থা করে। এবার এই ফরমালিনটা যখন আমরা অতিরিক্ত পরিমাণে খাবো, অর্থাৎ খাদ্যবস্তুর সাথে আমরা ফরমালিনগুলো যখন অতিরিক্ত মাত্রায় খাবো বা প্রয়োজনের
অতিরিক্ত পরিমাণ যখন আমাদের শরীরে প্রবেশ করবে তখন আমাদের কি সমস্যা হতে পারে, আমাদের কোনো প্রবলেম হবে কি না, পাকস্থলীতে বা শারীরিক কোনো কার্যক্রমে বাধাগ্রস্ত হবে কি না, আমরা এখন সেই বিষয়টি জানবো। তাহলে আমাদের চার নম্বর যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে এটার কুফল, কুফলটা আমরা এখন জানবো। এখন সুফলটা আমরা জানি, সুফলটা একটু আগে বলেছিলাম, আসলে এটা ব্যবহার করার একমাত্র কারণ খাদ্যবস্তুটাকে যাতে দীর্ঘদিন টিকিয়ে রাখা যায়, কোনো জীবাণু এসে যাতে খাদ্যবস্তুটাকে অ্যাটাক করতে না পারে, বিক্রিয়া করে খাদ্যবস্তুটাকে ধ্বংস করতে না পারে, এই জন্য এটি ব্যবহার করা হয়। কিন্তু সাথে সাথে এটার কিন্তু খারাপ দিকও আছে, বিশেষ করে অতিরিক্ত মাত্রায় যখন ফরমালিনটা কোনো খাদ্যবস্তুর সাথে ব্যবহার করা হয় এবং ওই খাদ্যবস্তু যখন আমরা গ্রহণ করি তখন আমাদের পাকস্থলীতে কিন্তু এই ফরমালিনগুলো প্রবেশ করে। অতিরিক্ত মাত্রায় যে ফরমালিনগুলো খাদ্যে ব্যবহার করা হয় এগুলো আমাদের পাকস্থলীতে চলে আসে এবং পাকস্থলীর স্বাভাবিক কার্যক্রমে কিন্তু এরা বাধাগ্রস্ত করে, স্পেশালি লিভার কিডনিতে কিন্তু এরা প্রচুর প্রভাব ফেলে, এদের স্বাভাবিক কার্যক্রমগুলো ব্যাহত করার চেষ্টা করে। ফরমালিনটা আসলে মূলত যখন প্রয়োজনের অতিরিক্ত মাত্রা ব্যবহার করা হবে এটা কিন্তু বিষে পরিণত হবে, অর্থাৎ এই পদার্থটা টক্সিক একটা পদার্থে পরিণত হবে। সবচেয়ে বিস্ফোরক যে তথ্যটা তোমাদেরকে এখন জানাবো সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে 2011 সালের 10ই জুন এই ফরমালিনটাকে একটা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ হিসাবে নির্ধারণ করে, বিবেচনা করে। মার্কিন যুক্তরাষ্ট্রে 2011 সালে এই যে আমরা ফরমালিনটা খুব বেশি ব্যবহার করি এই ফরমালিনটাকে ক্যান্সার সৃষ্টিকারী একটা পদার্থ হিসাবে, উপাদান হিসাবে ঘোষণা করেছেন এবং সেই সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে এই ফরমালিনটাকে নিষিদ্ধ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ফরমালিন কী, ফরমালিনটা কীভাবে প্রস্তুত করা হয়, এটা কেন ব্যবহার করা হয় খাদ্যবস্তুতে, অতিরিক্ত পরিমাণ ফরমালিন যদি আমরা খাই তখন আমাদের শরীরের কী ধরনের সমস্যা হতে পারে, এ সকল খুঁটিনাটি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। আর এর সাথে আজকে ভিডিও এখানে শেষ করব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।